আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকগুলি প্রশ্ন আসে কয়েকজন আমাদেরকে অনুরোধ করেছেন যে এই প্রশ্নগুলি যদি আমাদের ভিডিও অথবা টিভি অনুষ্ঠানে দেওয়া যায় আমরা এর মধ্য থেকে কয়েকটি আজকে দেওয়ার চেষ্টা করছি বিশ্বের বহু দেশে আমাদের সাথে বন্ধুরা আছেন আমরা সকলের কল্যাণ কামনা করি এবং যারা আমাদের সাথে এই আন্দোলনে আছেন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাদের সকলে দুনিয়া হারাত উজ্বালা করুন আমরা এই দোয়া করি আসুন আমরা আজকে প্রথম যে প্রশ্ন আজকে সকালে প্রথম যে প্রশ্ন এসেছিল ইন্ডিয়া থেকে যেন মোহাম্মদ বাকিবিল্লাহ ফাতেহি সাহেব আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ইবারকাতো সম্মানিত সাহেবের কাছে আমার একটা প্রশ্ন জি তারাবীর নামাজে ইমামতি করে কি টাকা চে নেওয়া বা হাদিয়া স্বরূপ নেওয়া যায় যাবে ফাতেহি সাহেব ওনার প্রশ্ন শুনলাম তারাবীর নামাজের ইমামতি করে হাদিয়া নেওয়া বা হাদিয়া দেওয়া। প্রথমত নামাজের কোনো বিনিময় হয় না ইমামতির কোনো বিনিময় হয় না ইমামতির বিনিময় হিসাবে না কোনো হাত দেওয়া যাইজ হবে না কোনো হাত নেওয়া যাইজ হবে কিন্তু একজন মানুষের জীবন আছে তার সময়ের মূল্য আছে এই হিসাবে যিনি তারাবীর নামাজের ইমামতি করবেন তাকে সময়ের মূল্য হিসাবে হাত দেওয়া উচিত এবং এই হাত তিনি নিলে সেটা তার জন্য জায়জ হবে হালাল হবে বরং কেউ যদি কারো সময়ের মূল্য নিতে চান দাবি করেন সেটা তিনি পারেন কিন্তু কোনোভাবেই ইমামতির বদলা হিসাবে নামাজের বদলা হিসাবে বিনিময় হিসাবে কোনো হাতিয়ার দেওয়া যেমন ঠিক হবে না নেওয়াও তেমনি ঠিক হবে না এবার প্রশ্ন সৌদি আরবিয়া থেকে হেলাল ইন্ডিয়ান প্রবাসী হিলায়াল সাহেব সৌদি আরবিয়া থেকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত হুজুর কাছে আমার একটি প্রশ্ন যে কালকে আপনি বলছেন এই জায়গা বন্ধকের বিষয় আমি আরো থোড়া ক্লিয়ার হতে চাই যে আমি পাঁচ বিঘা জায়গা বন্ধক রেখেছি পাঁচ লাখ টাকা তিন বছর চার বছর আমি এর ফসল খাবো তিন চার বছর পরে আমার পাঁচ লাখ টাকা দিয়ে দিবেন আমি ওনার জায়গা রিটার্ন করে দিব এটা কি যাইজ বা জনাব ভেলাল সাহেব সৌদি আরবি আমার প্রশ্ন শুনলাম জমি বন্ধক সম্পর্কে আমরা আগেও বলেছি যদি এমন হয় যেমন পাঁচ লক্ষ টাকা নিলেন কেউ এবং জমি দিলেন মনে করুন একটা পরিমাণ মতো জমি দিলেন এক খাটা বা এক বিঘা জমি দিলেন এক বছর পরে পয়সা রিটার্ন করবেন জমি ফেরত নেবেন যদি শুধু এতটুকু হয় তাহলে ঠিক হবে কিন্তু এর মধ্যে যদি ফসলের প্রশ্ন আসে যেটা হয় যে জমি বন্ধক দিলে যার কাছে বন্ধক দেওয়া হল তিনি ফসল নেবেন তিনি জমি খেত করবেন ফসল নেবেন যেটা আসে তাইলে সুদ হয়ে যাবে আনলেস যদি ওই জায়গার একটা একটা ইজারা ঠিক করা হয় ফসল প্রতি যে এই জায়গার এতটা ফসল তিনি ভোগ করবেন এবং এর বিনিময়ে ইজারা হিসাবে তিনি এত টাকা দেবেন এবং ওই যে প্রথম তিনি যে পাঁচ লক্ষ নিয়েছিলেন টাইম শেষ হওয়ার পরে ওই পরিমাণ ইজারার পরিমাণ টাকা বাদ দিয়া বাকিগুলা ফেরত দেবেন এমন যদি হয় তাইলে যাইজ হবে অ্যামাউন্ট যাই হোক ইজারার অ্যামাউন্ট যাই হোক কম হোক বেশ হোক যদি একটা ইজারা এখানে মধ্যখানে নিয়ে আসা হয় তাহলে যাইজ হবে যদি ফসল বুক করতে হয় আর যদি ফসল বুক না করেন জাস্ট একটা পিস অফ ল্যান্ড এটা জামিন হিসাবে রাখলেন এবং সময় শেষ হলে পয়সা ফেরত দেবেন জমিন নেবেন তাইলে ঠিক আছে কিন্তু যদি ফসল বুক করতে হয় তাহলে এটা শুধু হয়ে যাবে ওনাকে একটা ইজারা পে করতে হবে আমাদের একজন বাকি বিল্লাহ ফাতেহী ইন্ডিয়া থেকে ওনার অনুভূতিটা আমরা শুনব উনি আমাদের সাথে যোগ দিয়েছেন রিসেন্টলি আসুন আমরা ওনার অনুভূতি শুনি আসসালামু আলাইকুম ওরমতুল্লিকে আলহামদুলিল্লাহ লাখো লাখো শুকরিয়া কোটি কোটি সুসুদ আল্লাহ বাকরমীর দরবারে আমি আমার একজন শায়েককে খুঁজছিলাম দীর্ঘ অনেক আমি অডিও মানে ভিডিও দেখেছি তিনি বাতিলদের অনেক মানে কথার জবাব দিয়েছেন আমি সাইকের অনেক কের কাছেই নাম্বারটা খুঁজতে চেয়েছিলাম তো পায়নি তো আলহামদুলিল্লাহ আমি সেই শাইকের গ্রুপে যে অ্যাড হয়েছি এটা আমি আজকে বুঝতে পারছি এক্ষুনি বুঝতে পারছি আমার একজন দিনী ভাই ভাইয়ের সঙ্গে আমার খুব পরিচিত যিনি আমাকে অ্যাড করেছেন তো আলহামদুলিল্লাহ আমি তারার জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তারা উত্তম যাদা হিসেবে দাদান করেন আর আমি যে শাইককে খুঁজছিলাম আল্লাহর বড় অশেষ রহমত বা করুণা যে সহায়কের গ্রুপে আমি অ্যাড হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তজন আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া জানার নাম্বার আমি অনেকের কাছে খোঁজ করেছিলাম পাইনি আর আমি আজকে সেই গ্রুপে অ্যাড হয়েছি আল্লাহ আপনি আমার এই সহায়কের হায়াতে দারাজ করুন জাযাকুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ধন্যবাদ জনাব মোহাম্মদ বাকিবুল্লাহ ফাতহ সাহেব আল্লাহ আপনার ভালো করুন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সুনিয়তের খদমত করব লিব ঝিল্লা আল্লাহর বাস্তে আমরা বলি দরবার যার যার সুনিয়ত সবার আসুন সকলে মিলে সুনিয়তের জন্যে যে যেখানে যে দেশে আছে যেভাবে পারি কিছু খতমত করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন আমিন ওকে প্রশ্ন আসসালামু আলাইকুম একটা হচ্ছে নামাজ সম্পর্কে আমরা যেই দেশে থাকি যেই এলাকায় আসি এই এলাকায় কোনো মসজিদ নাই তো আমরা জুমার নামাজ পড়তে হইলে অনেক দূরে যেতে হয় অনেক দূরে যেয়ে নামাজ পড়তে হয় আর এমনি ফাঁসুক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না একলা একলা নিজে পড়া লাগে তখন একলা একলা যে নামাজ পড়ি ফরজ নামাজ পড়ার সময় যদি নিজে নিজে আকামত দিয়া নিজে নিজে নামাজ পড়ি তে কি ওইব না আকামত দেওয়া লাগতো না ও বিষয়টা যদি একটু জানাইতেন তে আমরা অনেক মানুষ এই সাইডে আসি অনেক উপকৃত হইতাম আমরা লেবাননের প্রশ্ন শুনলাম আপনাদের থেকে মসজিদ অনেক দূরে এক আমি যে পরামর্শ দেব আপনাদেরকে আপনারা কয়েকজন করে হলেও এক জায়গায় জামাতের সাথে নামাজ পড়ুন ভালো হবে জামাতের সব পাবেন যেহেতু মসজিদ দূরে যেতে পারেন না এই এলাকায় আপনারা দুই তিনজন করে হলে একটা ঘরে দুই তিনজন মিলে একটা জামাত আরেক ঘরে যেভাবে আপনারা বিদেশের অবস্থা আমি জানি তো যতটুকু সম্ভব চেষ্টা করবেন জামাত কায়েম করা যায় কিনা ঘুরু এতে আপনাদের অনেক উপকার হবে এবারের প্রশ্ন মাহমুদ হুসাইন আবুধাবি আরব আমিরাত থেকে তিনি লিখিত প্রশ্ন পাঠিয়েছেন আসসালামু আলাইকুম মোহতারাম হজুরের কাছে আমার প্রশ্ন হল আজ বাংলাদেশে ব্লগার ইসলামের বিরুদ্ধে কথা বলে ও পীর নামের লোকদের হত্যা করা হচ্ছে যারা হত্যা করেছে তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ যদি একটু আলোচনা করেন যে কোনো মানুষকে অন্যায়ভাবে যে কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ যে কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদ ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ একজন মানুষ হত্যা করা আল্লাহর সৃষ্টির সমস্ত মানবজাতিকে হত্যা করার সমান অপরাধ এই হচ্ছে ইসলাম সুতরাং এটা ভালো কাজ না খারাপ কাজ এটাকে বলতে হবে যে কোনো নিরপরাধ ইনোসেন্ট মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ ইসলাম বলছে এবং শুধুমাত্র ইসলামই বলছে যে কোনো একজন ইনোসেন্ট নিরপরাধ মানুষকে হত্যা করলে সমস্ত মানবজাতিকে হত্যা করলে যে পরিমাণ অপরাধ হয় সমান অপরাধ হয় আদম আলহ ইসলাম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সহ সমস্ত মানব জাতিকে হত্যা করলে যে পরিমাণ অপরাধ সমান অপরাধ একজন নিরপরাধ মানুষকে হত্যা করাই হচ্ছে ইসলাম মন এর ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন ইউকে থেকে কাউসার এবং আরও কয়েকজন প্রশ্ন করেছেন মন এর ব্যাপারে মনসাইটিং। যেটা বর্তমান পরিবেষা আমাদের কাছে এটা হলো একটা লোকাল সাইটিং এটা গ্লোবাল সাইটিং এটা হলো আমাদের পরিবেশা ইমামদের হল হলো ইখতালাইফুল মাতোয়ালে মতাবর আর ইখতালাইফুল গায়েরু গাইরুমতাবর মাতলা হচ্ছে হরাইজন মাতলা অর্থাৎ চাঁদ এক জায়গায় দেখা গেলে একই সাথে যতটুকু এরিয়া থেকেই চাঁদ দেখা যায় সেটাকে একটা মাতলা বলে সুতরাং চাঁদ একই সাথে একই দেশে একই সাথে পুরা দেশে দেখা যায় না এটা পুরা দেশের মাতলা একই মাতলা হবে জরুরি নয় ছোটো দেশ হলে হতে পারে কিন্তু এটা বড় দেশের একই মাতলা হবে না যেমন আমেরিকাতে আমেরিকাতে এটা বলা সম্ভব না এটা একেবারেই অবৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত না এটা বিবেকসম্মত না যে পুরা আমেরিকায় একসাথে চাঁদ দেখা যাবে তো চাঁদ এক এক জায়গায় এক এক সময় দেখা যায় একবার যেখানে দেখা গেল ঠিক ওই সময়ে যতটুকু এরিয়া থেকে এই চার দেখা সম্ভব সেটাকে একমাত্র আ বলে এই মাতলা এটা গ্রহণযোগ্য কিনা অর্থাৎ এই যে মাতলার বিভিন্ন সময় দেখা যায় এই ভিন্নতা চার দেখার ভিন্ন জায়গায় ভিন্নতা এটা গ্রহণযোগ্য কিনা ইমাম সাফে রহমতুল্লাহ আলহি বলেছেন গ্রহণযোগ্য ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমেদ রহমতুল্লাহ আলহিম তারা বলেছেন এটা গ্রহণযোগ্য নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি দুই সাগরিদ ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ বলেছেন এটা গ্রহণযোগ্য নয় এখতালাফি মতালে গাই রুমতাবার এটা মতবর নয় তা চাঁদ যদি কোথাও দেখা যায় বিশ্বস্ত মানুষ যদি দেখে এটা যদি কাজে গ্রহণ করেন তাহলে এই সংবাদ বিশ্বস্ত সূত্রে যত দূর পর্যন্ত পৌঁছবে সকলের উপরে রোজা রাখা ঈদ করা জরুরি এই হলো মশালা এখন অনেকে আবার বলেন যে ওনারা কি করবেন কে কোনটা করবেন কে কোন পরিস্থিতিতে আছেন আমরা জানি না আমরা যেটা বলবো মশলা বলে দিলাম পরেরটা যেটা বলবো এটা মাছ আলা এটা আমার ব্যক্তিগত কথা আপনি কমিউনিটির সাথে থাকবেন এবং বৃহত্তর ইউনিটি যেটা হয় যা করলে বৃহত্তর ইউনিটি হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন মাস আলাটা আমি বলে দিলাম পরের কথা আমার নিজস্ব ব্যক্তিগত এবারে প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে শহীদুল ইসলাম আমরা ওনার প্রশ্ন শুনি আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জেনাব হুজুরের কাছে আমার একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তারাবির নামাজ আমরা পড়ি একটা হল সুরাত তেরাবি আর একটা হচ্ছে হতম তেরাবি এখন সুরাত তেরাবির যে স্পিডে পড়া হয় এভাবে পড়লে নামাজ হয় কিনা না এটি একটু বলতেন এই ব্যাপারে

তার আবির নামাজ এখানে দুইটি অংশ প্রশ্ন একটা হলো তিলাবতের মধ্যে তাড়াহুড়া করা আরেকটা হলো রুকু সেজদার মধ্যে তাড়াহুড়া করা তিলাওয়তের মধ্যে যদি এমন সুপার স্পিড হয় এক্সপ্রেস হয় যে এটা বুঝাই যায় না তাহলে হবে না নামাজ হবে না তিলাও এমন যদি সুপার স্পিডে ইন্টারসিটি সুপার স্পিডে যদি পড়েন যে যেটা বুঝাই যায় না তাহলে নামাজ হবে না দ্বিতীয়ত সেজদার ব্যাপারে রুকু শেষ তমা নিই না কোনো কোনো ইমামের কাছে তমা নিই না বা দৃঢ়স্থিরভাবে নামাজ পড়াটা রুকুন ফর্জ কোন কোনো ইমামের কাছে এটা ওয়াজিব কারণ এটা হাদি শরীফ আছে আল্লাহর হাবিব সাল আলহিউলসাল্লাম একজনকে তিনবার সলাথ রিপিট করতে বলেছিলেন কারণ নামাজের মধ্যে তাড়াহুড়া ছিল

عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلى الله عليه واله وسلم دخل المسجد فدخل رجل فصلى فسلم على النبي صلى الله عليه واله وسلم فرد وقال ارجع فصلي فانك لم تصلي فرجع يصلي كما صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه واله وسلم فقال ارجع فصلي فانك لم تصلي ثلاثا فقال والذي بعثك بالحق ما احسن غيره فعلمني فقال اذا قمت الى الصلاه فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا وافعل ذلك في صلاتك كلها أبو هريرة رضي الله عنه تبعني تقول الرسول صلى الله عليه وآله وسلم مسجد بربشكولن تخون اكدون صحابي صلاة دائقولن অতপর তিনি নবী সাল আলহিউ আলী ওসাল্লামকে সালাম করলেন নবী সাল আলহিউ আলী ওসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন আবার গিয়ে সলাত আদায় করো কেননা তুমি তো সলাৎ আদায় করো নি তিনি ফিরে গিয়ে পূর্বের মতো সলাৎ আদায় করলেন অতপর এসে নবী সাল আলহিউ আলী ওসাল্লামকে সালাম করলেন তিনি বললেন ফিরে গিয়ে আবার সলাৎ আদায় করো কেননা তুমি সলাৎ আদায় করো নি এভাবে তিনবার বললেন সাহাবি বললেন সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি তো এর চেয়ে সুন্দর করে সলাৎ আদায় করতে জানি না কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন তিনি বললেন যখন তুমি সলাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে অতবর কোরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে অতবর রুকুতে যাবে এবং দৃঢ় স্থিরভাবে রুকু করবে অতবর শেষদা হতে উঠে স্থির হয়ে বসবে আর তোমার পুরা সলাতেই এবার চলাতে এভাবেই করবে সুতরাং তোমা নিয়ে না অর্থাৎ দৃঢ়স্থিরভাবে নামাজ পড়াটা জরুরি মা হেরা মা তারা নামাজে হা হাফিজ যারা আছেন তারা একটু স্পিডে পড়েন কিন্তু পড়াটার জন্য এমন না হয় যে মানুষ বুঝতে পারে না যদি তাজবিদের কাওয়ায়দের খেলাফ হয়ে গুণা হবে স্পিডে পড়েন ওকে কিন্তু তাসবিদের কাওয়াজ যেন মেনটেন করা হয় মানুষ যেন বুঝতে পারে প্লাস রুকু সেজদাতে যেমন প্রশ্নে এসেছে যে কেউ কেউ একবারও তাসবি পড়তে পারেন না রুকু সেজদাতে তমানি না ওয়াজিব অ্যাটলিস্ট কেউ তো রুকুন বলেছেন সুতরাং মানুষকে এই সুযোগ দিতে হবে এই তাড়াহুড়া করে কত সময় বাঁচানো যাবে দশ মিনিট পনেরো মিনিট ইমামকে বুঝতে হবে পিছনে বিভিন্ন বয়সের মানুষ আছেন এই কারণে সলাত আদায় করার সময় তারাবির নামাজে তিলওয়টটা যেন বোঝা যায় যেন শুদ্ধ হয়ে তাজবিধ মেনটেন করা হয় আর রুকু সাজদা যেন মোটামুটি শান্তিতে স্থির স্থিরভাবে রুকু সেসদা যেন আদায় করা হয় এবারের প্রশ্ন সাউথ আফ্রিকার থেকে মারুফ আসুন ওনার প্রশ্ন শুনি সালামু আলাইকুম রহমতুল্লাই বরাকাত আমার একটা প্রশ্ন যে একটা লোক খ্রিস্টান আছে তো কিছুদিন আগে সে মুসলমান হয়েছে সাউথ আফ্রিকাত মুসলমান হয়েছে মুসলমান হওয়ার ফলে এখন খ্রিস্টান অবস্থায় একজনের কিছু টেখা চুরি করছিল মুসলমান হওয়ার ফলে বুঝছে যে আরজনের চুরি করা মহাপ বা আরোজনের হোক নষ্ট করা এখন এ সার যে ও টেকাটা আবার ফেরত দিত ও কিন্তু সার যে প্রকাশিতভাবে দিত না অন্য খেউরে দিয়া টেকাটা দিত ও টেকাটা যাতে সেও বুঝে না যে চুরি করছে বা ওই রকম বুঝাইতো স্যার এ না যে নিজে দিত টেকাটা অন্য খেউরে দিয়ে দিত আবার হে দিছে বলিও এটাটা প্রকাশ হইতো না তো এটা ইসলামর দৃষ্টিতে কিভাবে কি করা যায় যদি একটু বলতে ভালো হইতো ধন্যবাদ মারুফ সাউথ আফ্রিকা যিনি মুসলমান হয়েছেন ওনাকে ওয়েলকাম আপনারা ওনাকে সাপোর্ট করুন উনি রিটার্ন করবেন এটা সহজ একজন বিশ্বস্ত মানুষ লাগবে যাকে উভয় বিশ্বাস করেন এবং তার মাধ্যমে ওটা রিটার্ন করে দেবেন এবং ওই মধ্যস্থতাকারী বলে দেবেন তো এটা তোমার চুরি যাওয়া টাকা আর বিষয়টা গোপন রাখলে ভালো হবে ধন্যবাদ এবার প্রশ্ন সৌদি আরবের থেকে হিলাল নীলনদের কাছে হযরতমর অতি আল্লাহ আনহু চিঠিক আমরা দেখতে পারি এখানে চিটির দেওয়া আছে বাংলায় অনুবাদ করে দেওয়া আছে এই চিঠি সম্পর্কে সনদের বিষয় সনদ আমরা যতটুকু সম্ভব সনদ চেক করে আমরা যেটুকু পেয়েছি সনদটা দাইফ সনদ দাইফ কারামাত আউলিয়া এ কারাম কারামাত হক আউলিয়ায় কেরামের আমাদের বিশ্বাস কারামাতলিয়া ই হক এটা সনদ দাইফ আইফ এটা বলছে সনদটা আমাত দ আইফ কিন্তু এটা অসম্ভব নয় কারামাতুল আউলিয়া হাক কোরআন শরীফে আউলিয়া কারামার কারামাতের কথা আছে সুতরাং কারামাতুল আউলিয়া হাক এই ঘটনা অসম্ভব নয় তবে সনটটা আমার দেখা মতে দফ এবারের প্রশ্ন হংকং থেকে মালিকুল হর চৌধুরী প্রশ্নটা আমরা পড়ি Our respected Shaykh, one of my friends, perhaps not the follower of Mazhab, mentioned that Qasr uh, during travel need not to follow if conditions mentioned in Surah An-Nisa, verse 101, not prevailed in that place and our country. He said, since the Holy Quran having clear instruction, no need to follow Hadith, sharing the ayat below. أعتني جديدا وإذا ضربتم في الأرض فلا عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لك عدوا مبينا أرتوهلا جهون تمركنو دش سفر قرا تهون نمازج كسيط راش راش كرله تماذركنو جديد তোমরা আশঙ্কা করো যে কাফেররা তোমাদেরকে উত্তেক্ত করবে নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু শত্রুত ইদা যখন তোমরা কোন দেশ সফর করো এটা দেশ বিদেশের প্রশ্ন না ইদা দরাবিল যাই হোক সফর এই ভদ্রলোক বললেন যে কোরআন শরীফে ক্লিয়ার আছে হাদিস মানার এখানে হাদিস মানার প্রয়োজন নাই নো নিড টু ফলো হাদিস দ্য কোরআন হ্যাভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন নো নিড টু ফলো হাদিস এই আয়াতের কথাই বলি কসর নামাজ কসর করার কথা ইয়াতে আছে হ্যাঁ আছে প্রথমত কোরআন শরীফের আয়াত দিয়ে তাকে প্রমাণ করতে হবে নামাজ কয়বাক্তক টাইমস নামাজ প্রমাণ করতে হবে নাম্বার ওয়ান টু এটা যদি কোনোরকম পারাও যায় সবার পক্ষে না কেউ কেউ হতো পারবেন সবার পক্ষে এটাও সম্ভব না এটা যদি কোনোরকম পারাও যায় সেকেন্ড কোন সলাদ কত রাকাত কোরআন শরীফ রায়াত দিয়ে প্রমাণ করতে হবে ওনার পক্ষে এই ইহ ইহকাল পরকাল কোন এই কোরআন শরীফের রায়াত দিয়ে কোন নামাজ কত রাখাত প্রমাণ করা সম্ভব নয় ফজরের নামাজ দুই রাকাত ফজরের কথাই যদি বলি ফজর দুই জুহর চার আসর চার মাগরিব তিন এশা চার এটা কোরআন শরীফের রায়াত দিয়ে প্রমাণ করা ওনার পক্ষে সম্ভব না ওনার বাবার পক্ষেও সম্ভব না ওনার দাদার পক্ষে সম্ভব না ওনার লামাজ যাবে যারা মারা গেছে সবাইকে যদি জিন্দা করা হয় কারো পক্ষেই সম্ভব না ইহকাল পরকাল এটা সম্ভব না এরপরে তার তার এ হল কসর ঠিক আছে কসর কত রাখাত কসর হবে দুই রাখাত ফজরের নামাজ তো ফরজ দুই রাখাত কসর কত রাখাত হবে এখানে তো আছে কিছুটা হ্রাস করলে তোমাদের কোনো গুণা নেই কিছুটা মানে কতটুকু দুই রেখা নামাজের মধ্যে এক রেখাত পড়া হবে না অর্ধেক রেখাত পড়া হবে না একটা শেষ দেওয়া হবে চার রেখা কি করা হবে তিন রেখা কি করা হবে সুতরাং এরা ভুয়া এরা শুধু কনফিউশন সৃষ্টি করতে চায় এদের এলমের সাথে কোনো সম্পর্ক নাই এরা শুধু জালিয়াতি করতে জানে আর মানুষকে বিভ্রান্ত করতে জানে আল্লাহ রাবুল্লা আল থেকে ইমুদকে হেফাজত করুন এখানে আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন আর মাহমুদ হুসেইন আমরা স্ক্রিনে দেখতে পারি আসসালাম আলাইকুম যারা মুসাফিরের রোজা নিয়ে যদি একটু আলোচনা করেন আরব আমিরাত থেকে বাংলাদেশ যেতে বেশি সময়ের প্রয়োজন নেই রাতে সেহেরি বিমানে খেয়ে সকাল নয় দশটার সময় বাড়িতে পৌঁছতে পারে এমনত অবস্থায় রোজা রাখবো না কি এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখা উত্তম রোজা না রাখা উত্তম রোজা রাখা উত্তম যদি এই রোজা রাখার কারণে মুসাফিরের কোনো কষ্ট না হয় রোজা রাখতে রোজা রাখা রাখতে মুসাফিরের কোনো কষ্ট যদি না হয় তাহলে রোজা রাখা উত্তম হাদিস আছে আর যদি কষ্ট হয় তাইলে আল্লাহ রাবুল আলমিন মুসাফিরের জন্য এখতিয়ার দিয়েছেন রোজা না রাখা উত্তম যদি কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় তাহলে মুসাফিরের জন্য রোজা না রাখা উত্তম যদি কষ্ট না হয় নর্মাল হয় তাইলে রোজা রাখাটা উত্তম প্রশ্নের যেভাবে তিনি উল্লেখ করেছেন বিমানে সেহে খেয়ে সকাল নয়টা দশটায় বাড়িতে পৌঁছতে পারবেন আমি মনে করি এই পরিস্থিতিতে রোজা রাখাটাই উত্তম হবে জানাব বাকিবিল্লা সাহেব ইন্ডিয়া থেকে আল্লাহ আমিন জি শেখ আপনাকে আমি প্রায় ছয় মাস করছিলাম আমি প্রায় আমি খুশি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওকে একটা প্রশ্ন বাংলাদেশ থেকে আব্দুর রহমান মাসুম আসসালাম আলাইকুম শেখ এই দোয়াটা কি সহিদিশ দ্বারা প্রমাণিত আল্লাহ নফিউর সাহাবানবলিক রহমতন এই দোয়াটা আমি যতটুকু দেখেছি সান অফ আইফ এই দোয়াটার সনদ দাইফ কিন্তু এটা দেখো দোয়া যদি এটা হাদিসে নাও থাকে তাহলে এই দোয়া করা যেতে পারে আল্লাহ তুমি এই মাসে আমাকে বরকত দাও আল্লাহ রজব মাসে বরকত দাও মহরম মাসে বরকত দাও সাবান মাসে বরকত দাও আল্লাহ মাহের মাদান পর্যন্ত হায়াত দাও এই দোয়া করা যেতে পারে আমাদের ইমামদের কথা হলো কোথা আমালের ব্যাপারে জয়েফ হাদিসের হাদিস নেওয়া যায় এটা দিয়ে কোনো আমল করা হচ্ছে না আমি আমার সাথে বললাম যতটুকু আমার দেখা এই প্রশ্নটা ইন্ডিয়া থেকে আলী হুজুর হুজুরের কাছে আজ আমার প্রশ্ন জমা দিন কেউ কেউ মোনাজাত না করে চলে আসে তাদের কি কোনো গুণা হবে মোনাজাত না করে যদি কেউ চলে আসে গুণা হবে না গুনা হবে না কিন্তু আবার পরে ইবাদতের পরে দোয়া আছে ইবাদতের পরে দোয়া আছে হিসাবে দোয়া করাটা উচিত সবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন সবে বরাত আছে কি নাই সবে বরাত এটা এই শব্দ নাই হাদিস শরীফে লাইলাতুল নিসফিমিন শাবান নিসফে শাবানের রাত এই শব্দে আছে এই শব্দে আছে অনেকের সুবিধা হবে যদি আমি ডাইরেক্ট বলে দেই যে শেখ মোহাম্মদ উদ্দিন আলবানী কি বলেছেন এটা বলে দিলে অনেকের সুবিধা হবে শেখ মুহাম্মদ উদ্দিন আলবানী ওনার একাধিক কিতাবে একটি হাদিসকে সহি বলেছেন সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন নিসফে সাবানের রাত্রে সবাইকে মাফ করে দেন মুশরিক এবং হিংসুক ছাড়ার বাকি সবাইকে মাফ করে দেন হিংসুককে আল্লাহ মাফ করেন না মুশরিককে আল্লাহ মাফ করেন না আর মধ্য সাবান নিঃসফে সাবান যেটাকে আমরা সব বরাত বলি নিসফে শাবান বা মধ্য সাবানের সাবান মাসের পনেরোতম রাত ওই রাতে আল্লাহ রবাহ আলমিন সবাইকে মাফ করে দেন দুইজন ছাড়া মুশরিক আর হিংসুক ছাড়া সুতরাং নিঃসবানের রাত আছেই এবং এই রাত মাঘবীরাতের রাত আল্লাহ আলামিন আলমিন গুনাগারদেরকে মাফ করেন যাদের গুণা আছে এই রাত তাদের রাত যারা মনে করে তাদের কোনো গুণা নাই তাদের দরকার নাই যাদের গুণা আছে যাদের গুণা আছে তাদের মাঘবেরাতের জন্য এই একটি রাত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন